শুরু হয় নানান রকম আনন্দ আর বেদনা নিয়ে। কেন বলছি, আপনি যদি সকালবেলায় উঠে পত্রিকাগুলো একটু ঘাটাঘাটি করেন, দেখবেন যে কিছু কিছু খবরে আপনি খুবই উচ্ছ্বসিত হবেন, আনন্দিত হবেন, কিন্তু পর মুহূর্তে আবার এমন কিছু খবর দেখবেন যেটা আপনার সারাটা দিন নষ্ট হবে। আনন্দের খবর খুব কমই থাকে। যেমন দেখেন, আজকে ওই মেট্রো রেল খুবই উচ্ছ্বাসের খবর ছেপেছে বিভিন্ন গণমাধ্যম। সেখানে প্রচুর তরুণ তরুণী এসছে এবং সকাল থেকে লাইন ছিল, তো অনেকে ঢুকতে পারেনি। যারা ঢুকতে পেরেছে তারা ভেতরে সেলফি তুলেছে, তাদের উল্লসিত চেহারাগুলো আমরা দেখছি। এটা সত্যি, আমি গতকালকেও একটি ভিডিও দিয়েছিলাম এটার উপরে। তো বললাম যে একটা নতুন একটা আমাদের সম্ভাবনা শুরু হলো, এটা মানুষের টাকায় একটা নতুন একটা সম্ভাবনার দ্বার যেটা আমরা উন্নত বিশ্বে দেখি। কিন্তু দেখেন আবার সাময়িকভাবে বিকল টিকিট বিক্রয় মেশিন। কেন এত চেষ্টা করার পর, এত সব কিছু পরীক্ষা নিরীক্ষার পর হঠাৎ করে বিকল হয়ে যাবে কেন, তাও একেবারে প্রথম দিনই? মানে এটা আমাদের একটা উচ্ছ্বাসের মধ্যে কিন্তু এই ঘটনাগুলো আমাদের কি বলে আমাদের দগদগে একটু ক্ষত হয়ে যায়, মনটা ভেঙে যায়। হয়তো মেশিনটা ঠিক হবে, কিন্তু একেবারে প্রথম দিনই, মানে অ্যাটলিস্ট টানা তো এক মাস চলবে, তারপরে না হয় টেকনিক্যাল সমস্যা হলো সেটা ঠিক হলো, বা বিকল্প ব্যবস্থা থাকবে না কেন, এটা আমি আমি ঠিক বুঝতে পারি না। মানে একদম নতুন ঝকঝকে একটা জিনিস, সেখানেই মেশিনটা বিকল হয়ে গেল। যাক, এটা একটা বেদনার খবর। তার চেয়ে দর্শক বেদনার খবর হলো আজকে লালমনিরহাটের সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত। এই খবরে বলা হচ্ছে যে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। এই হাতিবান্ধা উপজেলার এই সীমান্ত এলাকায় কত যে মানুষ মারা গেছে বিগত দিনে, কিন্তু এর কিন্তু সুরাহা হয়নি, হচ্ছে। এটা হয়তো লালমনিরহাটের ঘটনা বললাম, আপনারা গত দু মাস তিন মাসে দেখেন কত মানুষ মারা গেছে। তো যাক, আমি খবরটা বলি। নিহতরা হচ্ছেন সাদিক হোসেন উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের হাফিজারের ছেলে ও একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সামাদ আলীর ছেলে মংলু মিয়া। স্থানীয়রা জানায় ভোরে বড়খাতা দোলাপাড়া সীমান্ত গরু চোরাচালা নিয়ে একটি দল সীমান্তের দিকে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতেই চোরাচালানের দল ছত্রভঙ্গ হওয়ার সময় দুজন নিহত হয়। পরে তাদের সঙ্গে থাকা সঙ্গীরা তাদের দুজনের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের দেন। দর্শক দেখেন, সীমান্তে চোরাচালান এটা নতুন কোনো ঘটনা না, এবং এই সীমান্তে চোরাচালানের সাথে যারা যুক্ত তারা একেবারেই কি বলবো যে এটা পেটের দায়ে তারা এই কাজের সাথে যুক্ত হয়। এটা আমাদের সীমান্তের সমস্যা, এটা দুই অঞ্চলের মানুষ যুক্ত, চোরাচালান তো আর একতরফাভাবে হয় না। কিন্তু গুলিটা দেখেন ঠিকই চলে আসে বাংলাদেশের মানুষের উপর, এবং বাংলাদেশের মানুষ নিহত হয়, এবং এর পুরো দায়টা যেন যারা নিহত হয়েছে তাদেরই, এখানে যারা গুলি করেছে তাদের কোনো দায় নেই। অথচ দেখবেন যে কিছুদিন পরপর চমৎকার একটা মিটিং হবে, এবং সেখানে ভারতীয় কর্তৃপক্ষ বলবে যে আমরা সীমান্তে আমরা এই বন্ধুপ্রতিম বাংলাদেশের একেবারে মৃত্যু শূন্যে নামিয়ে আনার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা এটা করবই। এইটা গত 10-15-20 বছর ধরে শুনছে, কিন্তু এর কিন্তু সুরা হচ্ছে না। চোরাচালান কি শুধু বাংলাদেশ সীমান্তে হয়? ভারতের আর সীমান্ত সংলগ্ন অন্য কোনো দেশের সাথে হয় না, নেপালের সাথে হয় না, ভুটানের সাথে হয় না, চীনের সাথে হয় না। সেখানে কি এক রাউন্ড গুলি চলে? হ্যাঁ, কখনো কখনো চেষ্টা চলেছে, কিন্তু তার উত্তরটাও কিন্তু সেই রকমই এসছে। ফলে ওই বিএসএফের তাদের যেই ব্যাটাগিরি ওই সব দেশের সঙ্গে তারা করে না, করে সব বাংলাদেশের জন্য, কেননা বাংলাদেশ নীরব এসব হজম করে। আমি জানি এই খবরটি আমি দর্শকদেরকে জানাচ্ছি যে দর্শকরাও খুব একটা গা করে না, এটি মেনে নিয়েছে সবাই যে বাংলাদেশের সীমান্তে বিএসএফ গুলি করবে, বাংলাদেশি লোকজন মারা যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক ঘটনা। অদ্ভুত, মানে আমরা প্রতিবাদ করার ভাষাটা পর্যন্ত হারিয়ে ফেলেছি। আচ্ছা,
যাক দর্শক, আর একটা মানে খারাপ খবর নাকি ভালো খবর দেই আপনাদেরকে, আপনারা বিশ্লেষণ করবেন। সেটা হচ্ছে বগুড়ায় যে দুটি আসন শূন্য হয়েছে বিএনপির, সেই দুটি আসনেই নির্বাচন করতে চায় কে জানেন? হিরো আলম, আপনাদের অত্যন্ত প্রিয়, যার গান যার অভিনয় ইউটিউবে দেওয়ার পর দেখেছি যে মিলিয়ন মিলিয়ন মানে ভিউ হচ্ছে প্রচুর, সেই আপনাদের জনপ্রিয় হিরো আলম প্রার্থী হতে চায়। আর একজন প্রার্থী কিন্তু ঘুরে বেড়াচ্ছেন চাপাই নবাবগঞ্জে, তিনি তো জানেন নিশ্চয়ই, মাহিয়া মাহি নায়িকা। তো এখন এটাই হবে আসলে, যখন নাকি রাজনীতিটা একটা খেলো হয়ে যায় তখন এই হিরো আলম, মাহিয়া মাহি, আরও দেখবেন যে অনেক নায়ক নায়িকা, হ্যাঁ গায়ক গায়িকা, তারা এসে ভিড় করবে। অলরেডি তারা ভিড়ছে। এখন প্রথাগত রাজনীতিবিদ বা নীতি নির্ধারক পর্যায়ের ভাবগম্ভীর মানুষ বা অসুন্দর চেহারার লোকজনকে আর দেখবেন, আস্তে আস্তে দেখবেন যে চাকচিক্য বাড়বে। হিরো আলম, মাহিয়া মাহি, তারপরে আরও যত নায়িকা আছে, হ্যাঁ আর পুরনো তো কিছু আছে, সব যুক্ত হয়ে খুবই চমৎকার একটা পার্লামেন্ট হবে। আপনারা খুব উল্লসিত হবেন, বলবেন যে বাহ বাহ চমৎকার, তাদের কথা শোনার জন্য তো আপনার মানে সবাই আমরা অধীর আগ্রহে থাকবো। এই হচ্ছে ব্যাপার, খবরটা হলো এই যে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর বগুড়ায় শূন্য ঘোষিত জাতীয় সংসদের দুটি আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। বগুড়া 4 ও বগুড়া 6 এই দুই আসনের উপনির্বাচনে তিনি প্রার্থী হতে চান। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর বগুড়ার দুই আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন হিরো আলম। এর আগেও তিনি হওয়ার চেষ্টা করেছিলেন এবং তার পরিণতি কী আপনারা সবাই জানেন। কিন্তু কষ্ট লাগে আসলে, আমাদের রাজনীতিটা মানে আওয়ামী লীগ, বিএনপি বা আরও দায়িত্বশীল যারা দল আছে তাদের হাত থেকে মানে বের হয়ে যাচ্ছে। আমরা একটা কোথায় যেন আমরা রওনা হলাম, একটা অজানা গন্তব্যে, যেখানে আমরা নতুন নতুন এই সমস্ত মুখগুলো দেখছি। তো ভালো, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।